গগ্গরক ভাষাকে আরো সমৃদ্ধ করার জন্য, জনপ্রিয় করে তোলার জন্য এবং গগ্গরক ভাষা যেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো বেশি মানুষের কাছে পৌঁছয় এবং গগ্গরক ভাষাভাষী যারা তারা এই রাজ্যের একটা বিরাট অংশ। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে কলেজগুলিতে গগ্গরক ভাষার কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, রেগুলার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল না। এই প্রথম রাজ্য সরকার 22টা কলেজে, এখন কলেজের সংখ্যা বেশি হয়েছে, যখন আমরা এটা সিদ্ধান্ত নিই তখন 22টা কলেজ ছিল, 22টা কলেজে যেন মিনিমাম একজন করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকে, সেজন্য আমরা টিপিএসসির কাছে আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম এবং সে অনুযায়ী টিপিএসসি তাদের পরীক্ষা, ইন্টারভিউ যা যা সেগুলি গ্রহণ করে। আমরা এর মধ্যে টিপিএসসি থেকে 22 জনের মধ্যে 18 জনের নাম আমরা পেয়েছি। আজকে আমরা সেই 18 জনকে অফার দিতে যাচ্ছি এবং আজকেই সে অফার ইস্যু করে দেব। এটা আপনাদের জানা দরকার। এবং ত্রিপুরাতে কোনোদিন কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল না গগ্গরকে। আমরা 18 জন, যেমন মঞ্জু দেববর্মা, জয়া দেববর্মা, অন্নমালা দেববর্মা, প্রশান্ত দেববর্মা, ভাস্কর জ্যোতি দেববর্মা, মল্লিকা দেববর্মা, অজন রয়, অজন জয় ত্রিপুরা, স্বপ্না দেববর্মা, কেবিকা দেববর্মা এবং দিমান দেববর্মা, বিকাশ দেববর্মা, বিন্দু দেববর্মা, কুম্পুইতি জমাতিয়া, দীপরা কিশোর দেববর্মা এবং অজয় দেববর্মা, এরা টিপিএসসি থেকে নাম পেয়েছি, তাদেরকে আমরা অফার দিতে যাচ্ছি। অফার ওরা গ্রহণ করলে এর মধ্যে আমরা তাদের প্রত্যেকটি কলেজে, যে 18টা কলেজে আমরা 18 জন পেয়েছি তাদেরকে পোস্টিং দিয়ে দেব। এই প্রথম ত্রিপুরাতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজের ক্ষেত্রে গগ্গরক বিষয়ে এটা হলো, এটা একটা আমাদের রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ দিন এবং দীর্ঘ বছর ধরে রাজ্যের মানুষের দাবি ছিল। ইউপিএসসি বা আইএস, আইপিএস, আইআরএস, আইএফএস এইসব পরীক্ষায় যেন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আরো বেশি মাত্রায় যেন তারা অংশগ্রহণ করতে পারে এইসব পরীক্ষায়, সেজন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা একটা স্কিম চালু করেছিলাম, সেটার নাম লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি অ্যাসপিরেন্টস, তাদের জন্য আমরা একটা স্কিম দিয়েছিলাম। যদি তারা প্রিলি পাস করে, পরীক্ষায় বসে যদি প্রিলি পাস করে, তাহলে আমরা তাদেরকে 1 লক্ষ টাকা তাদেরকে আমরা দেব এবং 1 লক্ষ টাকার পরে দিল্লিতে মেইন পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে আমরা আসা যাওয়ার প্লেন ফেয়ার দেব এবং ত্রিপুরা ভবনে থাকা সমস্ত রকম সুবিধা দেব মেইন পরীক্ষার সময়, এবং তৎসঙ্গে পরীক্ষার দিন যাতে ঠান্ডা বাতাসে পরীক্ষা দিতে পারে সেজন্য গাড়ির ব্যবস্থা পর্যন্ত করে থাকো। এই প্রকল্প চালু হওয়ার পর এই সরকার এই প্রকল্প চালু করে এবং এ পর্যন্ত 4 জন এই বেনিফিট নিয়েছে। 1 লক্ষ টাকা ছিল, 4 জন এই বেনিফিট নিয়েছে। এর মধ্যে একজন সাকসেস হয়েছে, তার নাম শতাব্দী মজুমদার, সে তেলিয়ামুড়া বাসিন্দা, সে আইএস পেয়েছে। এখন আমরা আরো ছেলে মেয়েরা যেন উৎসাহিত হয়, 1 লক্ষ টাকা থেকে বাড়িয়ে এটাকে আমরা 5 লক্ষ টাকা করছি। আমাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যাতে বেশি মাত্রায় সকল স্তরের ছেলে মেয়েরা ইউপিএসসি পরীক্ষা অংশ নিতে পারে, সেজন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আরেকটা সিদ্ধান্ত, আমরা জানেন যে কলেজগুলিতে দীর্ঘদিন ধরে
পিজিটি ছিল, অথচ তাদের মধ্যে অনেকের স্লেট নেট পিএইচডি আছে, কিন্তু তবু তাদেরকে আমরা দীর্ঘ বছর ধরে তারা দাবিও ছিল কিন্তু এসিস্ট্যান্ট প্রফেসরের কাজ করছে, তাদের যোগ্যতা রয়েছে, স্ল্যাট নেট রয়েছে এবং পিএইচডি কমপ্লিট করেছে, এতদিন তাদেরকে কিন্তু এসিস্ট্যান্ট প্রফেসর দেওয়া হয়নি। আমরা কিছুদিন আগে আমরা পাঁচজনকে দিয়েছি এসিস্ট্যান্ট প্রফেসর করেছি, বর্তমানে আজকে আরো ষোলো জনকে আমরা দিয়েছি এবং সবাই এসিস্ট্যান্ট যোগ্যতা রয়েছে, অর্থাৎ স্ল্যাট নেট পিএইচডি কমপ্লিট করেছে, তাদের ষোলো জনকে আমরা এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে স্বীকৃতি দিয়েছি, তাদের মান্যতা দিয়েছি। আরো পাঁচজন তাদের এই যোগ্যতা আছে, পোস্ট খালি নাই বলে তাদেরকে দিলাম না, আমরা পোস্ট ক্রিয়েশন করার জন্য অর্থ দপ্তরে পাঠিয়েছি। মাধ্যমিক শিক্ষা অভিযান ওয়াজ লঞ্চড ইন 2009-10, 9-10 রামসাগর একটা প্রকল্প চালু ছিল এবং 18-19 এটাকে এসএসএ অ্যান্ড রামসা দুটোই মার্জ হয়ে সমগ্র শিক্ষায় চলে আসে। বর্তমানে দেয়ার 228 জন কন্ট্রাক্ট টিচার রয়েছে হু ওয়ার আর্লিয়ার এনগেজ আন্ডার রামসা। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তাদেরও এতদিন তারা স্যালারি পেত, মান্থলি স্যালারি ছিল তাদের 26,730, আমরা এটাকে আমাদের শিক্ষা দপ্তর এটা বাড়িয়ে করেছি 30,740, অর্থাৎ প্রতিটি রামসার যে কন্ট্রাক্ট টিচার আছে তাদের 4,010 টাকা আমরা বাড়িয়ে দিয়েছি। শুধু এটা নয়, এটা এফেক্ট হবে 1 এপ্রিল 2022, অর্থাৎ এপ্রিল থেকে তাদের পুরো এডিশন তারা পেয়ে যাবে, এফেক্ট হবে 1 এপ্রিল 2022। গত 9 মাসের বেতনটা একসাথে যুক্ত হয়ে যাবে, এই জন্য সরকারের অতিরিক্ত ব্যয় হবে 1,11,00,000 টাকা প্রতি বছর। এই ইনফরমেশনটা দেওয়ার জন্য সেই জন্য আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দিলাম। কয়েকটি জিনিস মানে পাঁচজন তারা পেয়ে যাবে পোস্ট ক্রিয়েশনের জন্য, অর্থ দপ্তরে পাঠিয়ে দিয়েছি আমরা, অবশ্যই তাদেরকে দিয়ে দেব। এখন আমরা দেখেছি 16 আর 5-21 জন এসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যোগ্যতা রয়েছে এবং তারা কলেজে পড়াশোনা করাচ্ছে, সবাই না, যাদের স্লেট ক্লিয়ার, নেট ক্লিয়ার এবং পিএইচডি ক্লিয়ার তাদের মাইক্রোজন আছে। এর মধ্যে 16টা পোস্ট আমাদের ছিল, 16টা পোস্ট আমরা দিয়ে দিয়েছি, 5 জন প্রতি সপ্তাহ দিয়ে দেব পোস্ট ক্রিয়েশনের জন্য, অর্থ দপ্তরের কাছে পাঠিয়েছি।